আরেকটা হাদিস বলো দি, হযরত উবাদা বিন সামিদ বলছেন, খুব কাজে লাগবে হাদিসটা, বুখারী শরীফের হাদিস, কত পবিত্র জুবানে কথাটা বেরিয়ে আসলো, দুনিয়ার মানুষ শোনো, ছটা জিনিস যদি তুমি লক্ষ্য রাখতে পারো, ছয়টা জিনিসে তুমি যদি হেফাজত করতে পারো, আমি আজমার লাকুমুল জান্নাতা, আমি তোমাদের সকলের জান্নাতের জামিনদার হয়ে যাব, আমি তোকে ধরে 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 জান্নাতে নিয়ে চলে যাব। এক নম্বরে হলো ছয়টা জিনিসের, এক নম্বর হলো, নোট করে রাখবেন কানে, উসদুকু ইদা হাদাসত, কথা যখন বলবে সত্য কথা বলিও, সত্য কথা বলেন, বুঝতে পেরেছেন? কেন ফাইনাস কাইয়াহদি এলাল বিরে ওয়াল বিরো ইহাদি এলাল জান্নাতে, সত্য কথাটা তোমাকে নেকির পথে নিয়ে যাবে, ওয়াল বিরো ইহাদি এলাল জান্নাতে, নেকিটা তোমাকে জান্নাতে দরজায় নিয়ে চলে যাবে, জান্নাতে তোমাকে ঢুকিয়ে দেবে। উরে শুনো, ওয়াইয়া কাওয়াল কিরমা, মিথ্যা বর্জন কর, মিথ্যার রসটা একটু মিঠা হয়, মিথ্যার রসটা যেন ফলাফলটা তাড়াতাড়ি পাওয়া যায়। আপনি চুরি করেছেন, কিন্তু আপনি জোর গলায় কাউকে বলে দিলেন যে আমি চুরি করেনি, লোকটা দেখেনি, সে মেনে নিল, কিন্তু কেউ যে দেখেছে একদিন প্রকাশ পেয়ে যাবে, না হয় কিয়ামতের মাঠে প্রকাশ পেয়ে যাবে। আপনি একটা কাউরে কলম চুরি করেছেন আর একটা রশ্মি চুরি করেছেন, রশ্মিটা নিয়ে আপনি কিয়ামতের মাঠে জোর আওয়াজে বলবেন, দুনিয়ার মানুষ, আমি এই রশ্মিটা চুরি করেছিলাম, দুনিয়াতে এই রশিটা চুরি করেছিলাম, কার হয়, আপনি নিয়ে চলে যান, নিয়ে চলে যান ভাই আমার, ওই লোকটা চলে আসবে, রশিওয়ালা লোকটা চলে আসবে, আর এসে বলবে, আল্লাহ রে আজকে আমি রশি নিব না, রশি নিব না, রশির বদলে আমি তার নেকি চাই, কোনো উপায় নাই। আপনি নিজে বলবেন, একটা চাবি পাওয়া গেছে, বাইকের চাবি সম্ভবত, কারি হলে নিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? এক নম্বর, কথা বললে সত্য কথা বলো, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো, যেখানে মিথ্যা আলোচনা হচ্ছে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসো, বাজারে বেশিক্ষণ থাকিয়ে না, বাজারে যখন আপনি চা খেয়ে দিয়ে বসবেন, ও আর সমালোচনা করছে, ও আর সমালোচনা করছে, ও আর কথা বলছে, ওই মুলবি সাহেব খারাপ, নিজে কথা বলে নিজে কাজ করে না, অমুক খারাপ, অমুক খারাপ, নিজেই ভালো, থাকিয়ে না ওখানে তাড়াতাড়ি চলে আসে, বুঝতে পেরেছেন? আর কি, ওয়াউফু ইদা ওয়াতুম, যখন তুমি ওয়াদা করবে, কাউরের সঙ্গে ওয়াদা করবে, ওয়াদা পূরণ করিও, ওয়াদা ভঙ্গ করিও না, বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, হিন্দু হোক, মুসলিম হোক, সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন, কথা যদি হয় তার সাথে ওয়াদা যদি হয়, ওয়াদাটাকে আপনি পূরণ করিয়েন, ওয়াদু ইজাতু মিলতুম, যখন তোমাকে আমানত দেওয়া হবে, আমান আমানতের খিয়ানত করে আলা রে, আমানতের খিয়ানত করে আলা। আজ মাদ্রাসার মসজিদের সেক্রেটারি, বুঝতে পেরেছেন, আমানত দেওয়া হয়েছে টাকা, টাকা যদি বাদ দেওয়া হয় তাহলে কত টাকা যে চলে গেছে কোন দিকে, বুঝতে পেরেছেন? মাদ্রাসারই হোক, অনেক মাদ্রাসার ক্যাশিয়ারের এইরকম ঝামেলা। গত কয়েকদিন হলো আমি এতে ছিলাম, বালুয়াঘাট মাদ্রাসাতে ছিলাম, পুরো বডিটাই চেঞ্জ করে দিয়েছে, সেক্রেটারি, সভাপতি, সমস্ত চেঞ্জিং হয়েছে। এখন কি কারণে চেঞ্জ করে আল্লাহ পাক ভালো জানেন। এবার যারা এসেছেন তারা এত পুরো দমে জালসাতে খেটেছে, আল্লাহ আকবার, বাপের কালে কোনোদিন এত টাকা উঠে, ১৯ লক্ষর ওপরে টাকা উঠল, বুঝতে পেরেছেন? আজ একটা মাদ্রাসা, বুঝতে পেরেছেন, এই মাদ্রাসাওয়ালা কেন আপনাকে অনুরোধ করছে, একটু আসুন ভাই, একটু দেখুন আমাদের এই বাচ্চারা, এই সুরা ফাতিহার কত সুন্দর করে ইংলিশে, বাংলাতে, উর্দুতে তর্জমা করে গেল, বুঝতে পেরেছেন? শুধু করা নয়, পড়ে নেকি পেয়েছেন, আপনারাও নেকি পেলেন, আপনাদের দানের বিনিময়ে মাদ্রাসাটা চলছে, আপনাদের দান না হলে শিক্ষকদের বেতন দেওয়া যেত না,
আর তারা ছাত্র ছাত্রীও পড়াতে পারতো না, বুঝতে পেরেছেন? অর্থাৎ এইটা সাদকায়ে জারিয়া। আমি বলছিলাম ছটা জিনিস, এক নম্বর কথা বললে সত্য কথা বলো, ওয়াফু এই যা ওয়াতুম ওয়াদা করলে ভঙ্গ করো না, তোমার উপর আস্থা উঠে যাবে। আজ বহু বক্তাকে দেখা যায়, বহু বক্তাকে দেখা যায়, বুঝতে পেরেছেন, টাকাও নিয়ে নিয়েছেন অগ্রিম আর জালসা গেল না। গত এক সপ্তাহে ভোলামারির এক জালসাতে ছিলাম, প্রধান বক্তা নেই, প্রধান বক্তা আটটা পর্যন্ত কথা বলছেন, হ্যাঁ আসছে আসছে, সাতটা পর্যন্ত কথা আছে, তারপরে সুস্টপ। আমি নাম বলছি না, আমি নিজেকেও ছাড়ছি না, আলেম সমাজেরাও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক ওই আলেমের হেফাজত করুক। লেমা তা কুলুন, আল্লাহ বলছে লেমা তা কুলুন আমালা তা ফালুন, এই তুমি যা করো না বলো কেন, তুমি যা বলো তা করো না কেন, লেমা তা কুলুন আমালা তা ফালুন। বড় বড় লেকচার দিয়ে বাড়াই, বড় বড় লেকচার, আর টাকা নিয়ে নেওয়া হয় কমিটির কাছে, আবার জালসা দিন জালসা মার খায়, ছেড়ে দিবে আল্লাহ? অত সহজ নয়, আল্লাহ বলছে তোকে আমি অত সহজে ছিল, তুই বল, তুই মনে করিস না যে আমি তোকে বেকার সৃষ্টি করেছি। আল্লাহ বলছে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার মানুষ শুনো, তোমরা এটা ভেবে নিও না যে আমি তোমাদের বেকার করে সৃষ্টি করেছি, আমি দুনিয়াতে পাঠালাম, তোমাদের যা ইচ্ছা হবে তাই করবে, যা মনে চাইবে তাই করবে, যা মনে চাইবে তাই খাবে, আর মরে যাবে আর তোমার কোনো হিসাব হবে না। নারে না শোনো, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোকে আমার কাছে আসতে হবে, আমি তোকে ছেড়ে দেব না, আমি কাউকে ছেড়ে দিই না। উড়ে শুনো, দুনিয়াতে যারা মস্তানি করেছে, যারা শয়তানি করেছে, তাদের আমি ছেড়ে দিই না, নমরুদকে আমি ছেড়ে দিলাম, আমি ফেরাউনকে ছেড়ে দিলাম, আমি আবু জাহালকে ছেড়ে দিনাই, আবুল হাবকে ছেড়ে দিনাই, তুই মস্তানি করিস না, দুনিয়াতে সহজভাবে সরলভাবে বসবাস কর, দুনিয়াটা মাত্র কয়েকদিনের দুনিয়া। মনে পড়ে গেল হযরত আব্দুল্লাহ বিন আমার বলছেন, আমি নাবীর সঙ্গে চলতেছিলাম, আর চলতে চলতে নাবী আমার শরীরের একটা অঙ্গ ধরলেন, আখা যা বেবাজে জাসা দিয়ে, আর ধরার পরে নাবী বলছেন, ওমার রে ইবনে ওমার রে কোন ফিদ দুনিয়া কান নাকা গরিব আও আবের সাবিল, এবনে ওমারে দুনিয়াতে বাড়াবাড়ি করো না, দুনিয়াতে অহংকার করো না, দুনিয়াতে দাম্ভিক হয়ে চলাফেরা করো না, ওরে শুরু দুনিয়াতে এমন ভাবে চলাচল করো তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি, তোমাকে কেউ চিনে না আর জানে না, আর অপরিচিত ব্যক্তি কোনো জায়গা গিয়েছে গন্ডগোল করে না, তার একটা ভয় থাকে, আমি গন্ডগোল করলেই আমার উপরে মার পড়বে, আমাকে অপদস্থ হতে হবে, অতএব সে বাড়াবাড়ি করে না। এবনে ওমার তুমি অপরিচিত হিসাবে বসবাস করো, আও আবেরু সাবিল ওরে পথের পথিক হিসাবে তুমি মোসাফির হয়ে জিন্দগিটা কাটিয়ে দাও মাত্র কয়েকদিনের দুনিয়া। এমনি ওমার শোনো, তুমি একজন কবরবাসী মনে করো, তোমাকে একজন কবরবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত করো, তুমি যেন কবরে চলে গেছো। এমনি ওমার শোনো, ইদা আসবাহতা ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস সামসাবিল মাসাই, উরি যখন তুমি সকাল করবে, সকালে বেঁচে আছো, তুমি মনে করো না সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো, আবার যখন সন্ধ্যা হয়ে যাবে তুমি মনে করো না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকব, না না না, যতদিন তুমি সুস্থ আছো বেশি করে এবাদত করো, বেশি করে এবাদত করো, ওরে তুমি রাত দুটায় চলে যাও, তিনটায় চলে যাও, মসজিদে চলে যাও, দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বাচ্চা ছেলের মতো কান্না করো, রে রব্বুল আলামিন জীবনে বহু গুনাহ করলাম, ছোট গুনাহ করলাম, বড় গুনাহ করলাম, জানিয়ে করেছি, অজানাতে করেছি, আল্লাহ
আল্লাহ তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। রাব্বুল আলামিন আমার নামে বলছেন আইনানে লা তামাসসুহু মান্নারে, দুই শ্রেণীর মানুষ আছে, জাহান্নামের আগুন কোনো দিন তারাকে স্পর্শ করবে না, জাহান্নামের আগুন তারাকে ছুবে না। এক নম্বর হল আইনুন বাকাত মিন খাশিয়াতিল লাগে, যারা জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে ডুকরে ডুকরে কান্না করতেছে, কেউ জানে না। মানুষ শুয়ে ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, আর লোকটা উঠে আল্লাহর কাছে কান্নাকাটা করে করে চোখ দিয়ে জল ঝরে ঝরে যাচ্ছে। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। কোথে আছে আল্লাহ? তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি এরকম করো তুমি, জাহান্নামের আগুন তোকে স্পর্শ করবে না। ও আইনুন বাতা তাহার সুফি সাবিলিল্লাহ। এবং দুই শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর দিনের খাতিরে পাহারা দিয়ে আছে। বুঝতে পেরেছেন, আল্লাহর সৈন্যবাহিনীর দিনকে বাঁচাবার জন্য তারা পাহারা দিয়ে আছে। এই দুই শ্রেণীর মানুষ কি করবে না? আমি বলছিলাম ওয়াফ হয়ে যাও আত্ম, যদি ওয়াদা করো ভঙ্গা করো না। ওয়াদ দু এ যা তুমিন্তুম, যদি তখন যখন তোমাকে আমানত দেওয়া হবে আমানতের খিয়ানত করো না। আর কি ও ওয়াহফাজু ফুরুজাকুম, নিজেকে কন্ট্রোলে রাখো, কোনো মেয়ের পাল্লায় পড়ে যেও না, মেয়ে ভালোবাসাতে পড়ে যেও না, নিজেকে তুমি জেনাতে লিপ্ত করিও না। ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাত দুখানাকে গুটিয়ে রাখো, তোমার হাতকে গুটিয়ে রাখো। এই হাত দিয়ে তুমি কাউরি উপরে প্রহার করো না, এই হাত দিয়ে কাউকে আঘাত করো না। আমি বলেছি আপনাদের, এর আগেও বলেছি, আপনি যাদের যাদের মেরেছেন মনে হচ্ছে আপনি কাউকে মেরেছেন, একটা ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে, আপনাকে অনুরোধ করছি মরার আগে তার হাত ধরে মাপটুকু নিয়ে নিয়েন। ভাই ভুলবশত একটা গণ্ডগোল হয়েছিল আপনার সঙ্গে, আল্লাহর রাস্তায় একটু ক্ষমা করে দেন ভাই, একটু ক্ষমা করে দেন, ক্ষমা আজকে পেয়ে যাবেন। আজকে মুখের কথাতে আপনি ক্ষমা পেয়ে যাবেন কিয়ামতের মাঠে। কোনো দিন আপনি পার পাবেন না, আপনি ছাড় পাবেন না। আপনি এটা জেনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি শোনো, একটা শিং আলা বকরি বেশিং আলা বকরিকে মেরে দিয়েছে, যার শিং নাই ওকে মেরে দিয়েছে, ওই বকরিটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যাবে। রব্বুল আলামিন, ওই যে ওই যে খাসিটা ছিল, ওই যে ছাগলটা ছিল, তার শিং বড় বড় ছিল। আল্লাহ তুমি আহকামুল হাকিমিল ফয়সালা করনে ওয়ালা, কাউরির উপরে জুলুম হবে না। আল্লাহ রে আমার উপরে জুলুম করেছিল, আমাকে মেরেছিল, আপনি ফয়সালা করে দেন। ওরে আল্লাহর ফয়সালা হবে, ওই ছাগলটাকে শিং দিয়ে দেওয়া হবে, আল্লাহর তরফ থেকে শিং হয়ে যাবে, আর তাকে অর্ডার হবে তুই তাকে মেরে নে, যত যেভাবে মেরেছিল মেরে নে, আল্লাহর ফয়সালা হয়ে যাবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনার হাত থেকে যে যে আপনার হাতের দ্বারা আঘাত পেয়েছে আপনাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না কিয়ামতের মাঠে। আমার নামে বলছেন সিনফানি মিন আহলিন নারে লাম আরাগুমা, দুই শ্রেণীর মানুষ এমন আছে তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। আপনাকে আমি বলছি, আপনার নামটা সেই লিস্টে আছে কিনা আপনি একটু দেখে নেবেন, আপনি একটু চেক করে নেবেন। সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে, তারা জান্নাত জান্নাত পাবে না, জাহান্নামে যাবে। লাম আরাহুমা, আমি তাদের দেখতে পাই না, এখন নেই পরবর্তীতে তারা আসবে। এক শ্রেণীর মানুষ হবে কাউমুন মাআহুম সিয়াতুন, উরি এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে লাঠি হবে, সব সময় লাঠি নিয়ে থাকবে। লাঠিটা কেমন হবে? কাদনা বিল বাকারে, গাভীর লেজের মতো লাঠিটা হবে, একদিক মোটা আর একদিক চিকন, শরীর হবে পাতলা হবে। আর ইয়াজনে বুনা বিহান্লাস, তারা মানুষকে মারামারি করবে, মানুষকে প্রহার করবে। আজ দেখা যায় টিএমসি জিতেছে, সিপিএম হেরেছে, তারাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। আবার সিপিএম কোথাও কোথাও জিতেছে, টিএমসি হেরেছে, তারাকে মারা হয়। কলেজে দেখতে পাওয়া যায়
প্রফেসরদের লাঠি দিয়ে তাড়ে মেরে তাড়িয়ে দেওয়া হয়। কলেজ আর বিশ্ববিদ্যালয়ের অবস্থা কঠিন হয়ে গেছে। ওরে আপনার হাতে যদি লাঠি থাকে, আপনি যদি কাউকে মেরে মার মেরে থাকেন, আমার নবীর হাদিসের হাদিস অনুযায়ী আপনার লিস্ট, ওই লিস্টে আপনার নাম চলে যাবে। ইয়াজরে বুনা বিহার নাস, তাদের হাতে লাঠি থাকবে, তারা মানুষকে মারবে, অন্যায় ভাবে মারবে। আল্লাহ, আর কে? দুই শ্রেণীর মানুষকে। ওয়ান কাশিয়াতুন আরিয়াত, দুই শ্রেণীর মানুষ, ওই মহিলা যারা কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ, কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ, ওরে এমন কাপড়, এমন জাল মশরের কাপড়, কাপড় পরলেও তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে চিনা যায়, ভালো করে দেখা যায়, ওরে যেন উলঙ্গ হয়ে আছে, ওরে পেট ওদাম, পিঠ ওদাম, ওরে শরীরে অনেক জায়গা তারা ওদাম করে রাখে, ওরে শুরু তারা তারা কেমন, তারা যখন রাস্তাতে চলাচল করে তাদের মাথাটা কখনো ডান দিকে গেলে, কখনো বাম দিকে গেলে, তাদের চুলের ঝুঁটিটা কখনো বাম দিকে যায়, ডান দিকে যায়, এক শ্রেণীর ওট আছে, সেই ওট যখন চলাচল করে তার কাম, তার পিঠের যেটা কুহান আছে সেই কুহানটা কখনো ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়। আমার নবী বলছেন ওই শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর মহিলা, ওই শ্রেণীর বোন, ওই শ্রেণীর মা, তারা করে কি মাইলা তো পুরুষদের আকৃষ্ট করে, নিজের দিকে আকৃষ্ট করে, ওরে বাড়ি থেকে যখন বের হয় ঠোঁটটাকে লাল করে বের হয়, ওরে সিঁধিপাতে সঁদিয়ে দেয়, ওরে মুখটাতে মানে মেকআপ করে বের হয়, আর শরীরে অঙ্গ ভঙ্গে বোঝা যেন দেখতে পাওয়া যায় সেই রকম তারা বেরিয়ে যায়, তারা পুরুষদের আকৃষ্ট করে। শুধু তাই নয়, মমিলা তারাও তারা করে গিয়ে পুরুষদের দিকে আকৃষ্ট হয়, লায়াদ খুলনাল জান্নাতা, তারা কখনোই জান্নাত পাবে না, তারা জান্নাত পাওয়া দূরের কথা, ওয়ালায়া জিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা পাবে না, ওরে শুরু জান্নাতের সুগন্ধি, এক বছর একটা ঘোড়া চলতে আছে, চলতে আছে, এক বছরে যত দূরে যাবে অত দূর ডিস্টেন্স থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আমার নবী বলছেন কিন্তু এই মহিলারা যা সেই সুগন্ধিও পাবে না। আমি বলছি না কুফ আই দিয়ে কম, হাত দুটাকে গুটিয়ে রাখো, এর দ্বারা কেউ যেন কষ্ট না পায়, মার না খায়, গুজু আবসার এখন চলার পথে চোখটাকে নিচু করে চলো, চোখটাকে নিচু, এই ছটা জিনিস, দুটো হাদিস মানে একটা যদি হাদিস আপনি মানেন তাও তো কাজ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ হবে। হ্যাঁ, আমি বলছিলাম নাবিকে বললেন, নবী তারা যদি এই পুঁঠির বাগানের মানুষ যদি আমাকে ভালোবাসতে চায় একমাত্র তোমাকেই অনুসরণ যেন করে, বাড়াবাড়ি করা যাবে না, তবে যদি করে এরকম তোমার আনুগত্য করে, ইহবিব কুমুল্লাহ, আমি আল্লাহ বলছি তারাকে আমি বন্ধু বানিয়ে নেব। আল্লাহ আকবার, বলে সুবহানাল্লাহ, বন্ধু, আল্লাহর বন্ধু জি, আল্লাহ। নবি বলে দাও ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম, তারা যদি নবীকে মেনে চলে, নবীর আদর্শকে যদি ফলো করে, নবীর আদর্শকে যদি মেনে চলে, আমি আল্লাহ কথা দিলাম ইহবিবকুমুল্লাহ, আমি তাদেরকে বন্ধু বানিয়ে নেব। ওরে শুনো, আমি এমন আল্লাহ, আমার যারা বন্ধু হবে, ওয়াগফির লাকুম জুনুবাকুম, আমি আমার বন্ধুদেরই একটুকু গুনাহ রাখব, আমি গুনা রাখবো না, তাদের গুনাকে মাফ করে দেবো। আল্লাহ গাফুর রহিম, শুনো শুনো, আমি অত্যন্ত ক্ষমাশীল আর দয়ালু, গাফুর এবং রহিম। আল্লাহ আকবার, একটু ভালোবাসা নিন আল্লাহর কাছে, পাঁচটা টাইম এসে আপনি আল্লাহকে হাজিরি দেন, আল্লাহ আমি তোর বন্ধু হতে এসেছি, আল্লাহ তুই কবুল করে নে, আল্লাহ কবুল করে নে, ভাই আমার বন্ধু আমার, আমি বলেছি কুল, আল্লাহ অন্য জায়গায় বলছেন কুল, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, প্রত্যেক মানুষ সে নিজের গতিতে আমল করে, সে নিজের ইচ্ছাতে আমল করে,
ফারাব্বুকুম আলামু বেমান হু আহাদা সাবিলা, কিন্তু তোমার প্রভু ভালো করে জানে কারা সুপথে আছে কারা ভালো পথে আছে। মানুষ নিজের আমল করেই যাচ্ছে, আমল করেই যাচ্ছে, কেউ ভালো আমল করে কেউ খারাপ আমল করে, কিন্তু নিজ গতিতে আমল করতে আছে। আল্লাহ নিজে বলছেন ফারাব্বুকুম আলামু বেমান হু আহাদা সাবিলা, তোমার প্রভু ভালো করে জানে কারা সুপথে আছে কারা ভালো পথে আছে আর কারা খারাপ পথে আছে। আপনার যে কোনো আমল, আপনার রোজা, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান, দুটো জিনিস আপনার মধ্যে থাকতে হবে, তবে কবুল হতে পারে। কয়টা জিনিস বললাম? দুটো জিনিস আপনার মধ্যে থাকতেই হবে, তাহলে কবুলের আশা করা যেতে পারে। এক নম্বর কি?